আপনারা জানেন আমরা বিগত সরকারের আমল থেকে আমরা এই দুই দফা দাবি নিয়ে বিভিন্ন আন্দোলন সংগঠিত করে এসেছি। আমরা এই সরকারের কাছে অনেক আশা প্রত্যাশা করেছিলাম, এই সরকার এসে আমাদেরকে লিভ স্যালারি এবং পেনশন দেওয়া হবে। হাইকোর্ট রায় দিয়েছে, সেই রায় দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত আমাদের লিভ স্যালারি এবং পেনশন দেওয়া হচ্ছে না। চার মাসের সময় বেঁধে দিয়েছিল, চার মাস শেষ হওয়ার পথে আগামী এই ডিসেম্বরের 26 তারিখে এটা শেষ হয়ে যাবে। তাই আজকে আমরা পিআরডিসির এমডিকে জিজ্ঞাসা করব যে কেন আমাদেরকে লিভ স্যালারি দেওয়া হচ্ছে না, কেন আমাদেরকে পেনশন দেওয়া হচ্ছে না। একমাত্র এই রাজ্যে পিআরডিসি ছাড়া প্রত্যেকটা অধিকৃত সংস্থায় লিভ স্যালারি পায়। আপনারা জানেন একটা লেবার যদি বাড়িতে কাজ করে তাহলে বিকালবেলা তাকে পেমেন্ট করতে হয়, কিন্তু আমাদেরকে দিয়ে 240 দিন থেকে 300 দিন কাজ করিয়েছে, সেই কাজের পয়সা আমরা খুঁজছি। আমরা এই গভর্নমেন্টের কাছে বা কর্তৃপক্ষের কাছে খয়রাতি চাইছি না। আমাদের ন্যায্য পাওনা লিভ স্যালারি, আমাদের কাজের বিনিময়ের পয়সা, সেই পয়সা আজ পর্যন্ত আজকে আমাদেরকে দেওয়া হচ্ছে না। সেটার জন্যই আমাদের আজকে জিজ্ঞাসা এবং এই আন্দোলন। যদি আজকে এই দাবিগুলো না মানে তাহলে এই আন্দোলনে আমাদের শেষ থাকবে না, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে, যেটা সম্পূর্ণ দায়ভার এই রাজ্য সরকার এবং এই কর্তৃপক্ষকেই নিতে হবে। আপনার নাম? এবং আমার নাম সুভাষ চন্দ্র মজুমদার, ইপিএফ পেনশনার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। শুনেন, আপনারা পেনশনার কয়েকজনের কথা দুটো লক্ষ্য ডেপুটেশন Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.